গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু লিডার বোর্ডে টপ ওয়ানে কিন্তু আমাদের রয়েছে কিন্তু ক্ল্যাশিং পাপা। তার কিন্তু ভি ব্যাচ আইডিটা কিন্তু আমাদের এই লবিতে পড়েছে এবং সে কিন্তু আমাদের ম্যাচে রয়েছে। আমরা কিন্তু চেষ্টা করব তাকে কিন্তু এলিমিনেট করে কিন্তু এই ম্যাচটা কিন্তু বইয়া করার জন্য। গাইস, এটা কিন্তু কোনো র্যাঙ্ক ম্যাচ না, এটা কিন্তু একটা ক্লাসিক ম্যাচ। এবং এই ক্লাসিক ম্যাচে আমরা কিন্তু দেখি আমাদের কিন্তু কালাহারি ম্যাপটা কিন্তু এখানে কিন্তু পড়েছে আমাদের অটো ম্যাচে। এবং এখানে কিন্তু ক্ল্যাশিং পাপা যেহেতু রয়েছে, আমরা কিন্তু তাকে চেষ্টা করবো এখন এলিমিনেট করার। এবং আমরা দেখে নিই আগে লোকেশনটা আমরা কোন দিকে নামতে পারি, এবং আমি কিন্তু প্লেনের পিছন দিকে নজর রাখছি যেন সে কোন দিকে নামে তাকে একটু দেখার জন্য। আমার মনে হচ্ছে সে নেমে গিয়েছে অলরেডি। আইস ল্যান্ডিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা কিন্তু একটা সেফ স্থানে কিন্তু এনিমি যেখানে কম নামবে সেই দিকে আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু প্রপার একটা লুট লাগবে। তারপর আমরা কিন্তু তাকে কিন্তু মারার উদ্দেশ্যে কিন্তু এখান থেকে কিন্তু রওনা দিব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ল্যান্ড করছি। গাইস, আমরা কিন্তু ল্যান্ড করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একটা মিনিউজ এবং একটা G36 কিন্তু গান পেয়ে গেছে। আমাদের কিন্তু ভালো ভালো কিন্তু লুট লাগবে এবং আমাদের কিন্তু অনেক গান লাগবে তাকে কিন্তু মারার জন্য। এবং ক্ল্যাশিং পাপা যেহেতু আমাদের ম্যাচে আছে এবং আমরা চেষ্টা করবো কিন্তু তাকে এলিমিনেট করার জন্য। আমরা কিন্তু এখানে কিন্তু একটা AC-80 এবং একটা কিন্তু মেডিকিট পেয়ে গেছি। এবং আমাদের এখানে কিন্তু প্রপার একটা ভেস্ট লাগবে। এখানে আমরা কিন্তু ডাবল AC-80 নিয়ে নিলাম এখান থেকে আমাদের, এবং একটা উজি আছে আমাদের সাথে। দেখা যাক, আমরা কিন্তু লং রেঞ্জে ফাইট নেওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি কিন্তু অনেক লুট করেছি। এখানে আমি কিন্তু MAC-7টা নিয়ে নিয়েছি AC-80 সাথে। কিন্তু খেয়াল করলে কিন্তু দেখতে পাবা আমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু ক্ল্যাশিং পাপা কিন্তু দুটো কিন্তু কিল করে ফেলেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু বট পড়েছিল ম্যাচে। এখানে কালাহারি ম্যাপে কিন্তু প্রচুর পরিমাণে বট পড়ে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু। এ দেখো, আমি কিন্তু এখানে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম এখানে দেখো ক্ল্যাশিং পাপা অনবরত কিল করে যাচ্ছে এখানে। এবং আমাদের সামনে এই দেখো একটা বট, একে মারলাম। এই দেখো হেডশট, এই দেখো আমার নেটে কিছুটা কিন্তু পিং অনেক খারাপ, এর জন্য কিন্তু এখন এই অবস্থা হচ্ছে। আমি কিন্তু হেডশট মারলাম, অনেকক্ষণ পরে সেটা কিন্তু কানেক্ট হচ্ছে গিয়ে। এখানে কিন্তু আমি আবার কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। পরবর্তীতে আশপাশটা কিন্তু আমরা পুরোপুরি কিন্তু লুট করে কিন্তু এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্ল্যাশিং পাপা কিন্তু অনবরত কিন্তু এখন কিন্তু কিল করেই যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু খুঁজে চেষ্টা করছি কিন্তু আমরা আশপাশে কোনো এনিমি পাচ্ছি না ম্যাপের মধ্যে। কিন্তু আমাদের কিন্তু পিছের থেকে কিন্তু একটা এনিমি যখন আমাদের আক্রমণ করে তখন আমরা কিন্তু সামনের দিকে এনিমির উদ্দেশ্যে রওনা দিলে তখন দেখি একটা এখানে বট রয়েছে এবং তাকে কিন্তু আমরা কিন্তু সরাসরি হেডশট দিয়ে এলিমিনেট করে দেবো। এবং ক্ল্যাশিং পাপা কিন্তু ওদিকে আরেকজনকে এলিমিনেট করে ফেলেছে। পরবর্তীতে কিন্তু বটটাকে কিন্তু আমরা এলিমিনেট করে দিই এবং সামনের দিকে আমরা কিন্তু যখন অগ্রসর হতে থাকি কিন্তু ক্ল্যাশিং পাপা কিন্তু অনবরত এখানে কিল করে যাচ্ছে। কিন্তু আমার সামনে কিন্তু কোনো এনিমি পড়ছে না। আমি কিন্তু ওইদিকে কিন্তু আমি কিন্তু ফাইটের সাউন্ড পেলে কিন্তু আমি সেখানে কিন্তু নজর দিই এবং সেখানে কিন্তু একটা এনিমিকে দেখি। সে কিন্তু একটা এনিমিকে কিল করে কিন্তু সেখানে কিন্তু লুট করছিল এবং তাড়াতাড়ি তাকে কিন্তু AC-80 দিয়ে কিছুটা বডি শটের মাধ্যমে সরাসরি এলিমিনেট করে ফেলি। হি ইজ গন ব্রাদার, তোমাকে কিন্তু তাকে কিন্তু আমরা কিছু ইমোট দেখাই। এবং ইমোটের পরে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে কিন্তু যে কিন্তু তার এখান দিয়ে লুট বক্স থেকে কিন্তু কিছুটা কিন্তু আমরা লুট করে নিই এবং সেখানে কিন্তু আমরা কিন্তু আবার দেখতে পারলাম এবং কিন্তু ক্ল্যাশিং পাপা কিন্তু এলিমিনেট হয়ে গেছে। গাইস, তোমরা কিন্তু আমরা কিন্তু মিশন কিন্তু ফেল হয়ে গেলাম, ক্ল্যাশিং পাপা কিন্তু এলিমিনেট হয়ে গেলো। এখন আমাদের চেষ্টা থাকবে ম্যাচটাকে কিন্তু যেভাবেই হোক বুইয়া করার জন্য। দেখতেই পাচ্ছ কিন্তু আমার সামনে একটা কিন্তু বট রয়েছে এবং তাকে কিন্তু আমি সরাসরি হেডশট দিই। বটকে হেডশট যে কেউই দিতে পারবে, এটা কোনো ব্যাপার না। বাট আমি কিন্তু এখন কোনো রিয়েল এনিমি পাইনি এখন পর্যন্ত। এখন মতো 10 জন অ্যালাইভ আছে এই ম্যাচটা কিন্তু। এবং তাকে দেখো, এখানে কিন্তু আমি কিন্তু বডি শট দিয়েছি এবং আমার কিন্তু পাশে দিয়ে আবার কিন্তু আক্রমণ হয়। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটাও একটা বট এবং সেই বটটাকে কিন্তু আমি 53 একটা ড্যামেজ দেবে। গাইস, বটটাকে কিন্তু এলিমিনেট করার পরে আমরা কিন্তু নিচে একটা আসল প্লেয়ার দেখি এবং তাকে কিন্তু আমরা একটা হেডশট লাগাতে পারার পরেও কিন্তু সে কিন্তু এলিমিনেট হয় না। 154 অনেক কম ড্যামেজ পাই আমরা হেডশটের মাধ্যমে AC-80 থেকে, এটা আমি আশা করিনি অবশ্য। বডির শট একটা কিন্তু দিতে পেরেছি তাকে শরীরে এবং সেটাতে কিন্তু আমরা কিন্তু 46 একটা ড্যামেজ পেয়েছি। এখানে আমরা কিন্তু আমাদের কিন্তু ভেস্ট রিপেয়ার কিন্তু করে নিই এবং সামনের দিকে আমরা যখন অগ্রসর হতে নিই তখনই আমরা কিন্তু দেখতে পাই যে এইখানে দিয়ে তোমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ডান দিক দিয়ে কিন্তু সেই এনিমিটা কিন্তু উঠে গেছে যে আমাকে কিন্তু এলিমিনেট করার উদ্দেশ্যে। কিন্তু আমার কাছে একটা আইস ওয়াল থাকে, আমি কিন্তু সেখানে একটা আইস ওয়াল মারি এবং সরাসরি তাকে কিন্তু
ম্যাক্স 7 দিয়ে কিন্তু তাকে এলিমিনেট করার চেষ্টা করতে থাকি এবং সে কিন্তু আমাকে প্রচুর ড্যামেজ দিতে সক্ষম হলো, কিন্তু আমি কিন্তু লিকুইডটা ক্যারেক্টার ইউজ করে আসে কিন্তু আমাকে সে কিন্তু এলিমিনেট করতে সক্ষম হয় না। কিন্তু আমি এখানে কিন্তু তাকে কিন্তু ম্যাক্স 7 দিয়ে কিন্তু সরাসরি কিল করে ফেলি, আমরা কিন্তু তাকে কিন্তু লুট করে কিন্তু পরবর্তীতে কিন্তু সামনের দিকে অগ্রসর হতে থাকি। এই ম্যাচে যে আমার মূল যে এইমটা ছিল আমরা কিন্তু ক্ল্যাশিং বাবাকে কিন্তু মারতে পারিনি, সে কিন্তু আরও আগেই কিন্তু এলিমিনেট হয়ে গেছে এবং আমরা কিন্তু এখানে আমাদের কিন্তু হেলথের অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু এখানে কিন্তু কয়েকটা কিন্তু মেডিকিট করে নেবো, একটা কিন্তু সুপার মেড কিন্তু মেনে নিবো এবং সুপার মেড করার পরে কিন্তু আমরা কিন্তু সরাসরি জোনের দিকে কিন্তু এগিয়ে যাবো। ক্ল্যাশিং পাপা যেহেতু এলিমিনেট হয়ে গেছে এখন আমাদের কিন্তু নেক্সট টার্গেট থাকবে এই ম্যাচটা কিন্তু বুয়া করার জন্য যে কোনোভাবে, কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু জোন কিন্তু অনেকটা বড়ই আছে এবং মাত্র কিন্তু 3 জন অ্যালাইভ আছে, যে কিন্তু সবই কিন্তু বট। এখানে কিন্তু এখন দেখি কোনো রিয়েল প্লেয়ার কিন্তু এখানে পাওয়া যায় কি না, কিন্তু আমি মনে হয় না কোনো রিয়েল প্লেয়ার আছে এখন এখানে লাইভ, থাকতেও পারে যেহেতু লাস্ট 3 জন এখানে আছে। সামনের দিকে আমরা কিন্তু অগ্রসর হওয়ার সময় কিন্তু আমাদের কিন্তু পাশ দিয়ে কিন্তু একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু একটা গাড়ি আছে, মানে এখনও কিন্তু স্টিল এনিমি অ্যালাইভ আছে, যাক ভালো। এতক্ষণ কিন্তু আমরা কিন্তু বটি মেরেছি, এখন কিন্তু একটা রিয়েল এনিমি অন্তত একটা পাওয়া গেল শেষ পর্যন্ত। দেখা যাক সেই এনিমিটাকে আমরা মারতে পারি কিনা। সেখানে কিন্তু সে কিন্তু পিছন দিয়ে কিন্তু আমাদের কিন্তু গাড়ি চালিয়েই যাচ্ছে, সেখানে সে কিন্তু জোনের অনেকটা বাইরে থেকে কিন্তু সে গাড়ি চালাচ্ছে এখন পর্যন্ত। সে এখনও কেন জোনে ঢুকলে না, সে কিন্তু জোনে ঢুকলে কিন্তু আমরা কিন্তু AC-80 দিয়ে তাকে কিন্তু ড্যামেজ করার চেষ্টা করবো, কিন্তু সে কিন্তু এখন কিন্তু জোনেই এলিমিনেট হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবো এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লাস্ট এনিমিটা সেটাও কিন্তু একটা বটটাকে কিন্তু আমরা কিন্তু সরাসরি হেডশট দিয়ে কিন্তু এলিমিনেট করে দিলাম। হি ইজ গন ব্রাদার, কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু বুয়াটা নিয়ে নিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিন্তু ক্র্যাশিং পাপাকে কিন্তু আমরা কিন্তু এখানে হারাতে পারলাম না। কিন্তু যাই হোক, আমাদের কিন্তু কি আর করার। আইস দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।